উত্তর পূর্বাঞ্চলের পুরনো টেনিস চ্যাম্পিয়নশিপ কুশল ওপেন শুরু হচ্ছে 17 মার্চ। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশন সংগঠনের রাজ্য সম্পাদক সুজিত রায়। সাংবাদিক সম্মেলনে সম্পাদক জানান, 19 মার্চ পর্যন্ত চলবে 19তম কুশল ওপেন টেনিস চ্যাম্পিয়নশিপ। বিভিন্ন জায়গা থেকে টিম অংশ নেবে। চ্যাম্পিয়নশিপ আমাদের এবার সবচেয়ে বেশি সংখ্যক টিম অংশগ্রহণ করছে। এবারেই প্রথমবারের মতো আমরা উড়িষ্যার টিম আসছে, আমাদের এখানে আসছে ঝাড়খণ্ডের টিম, এবার আমাদের পার্শ্ববর্তী আসাম, মিজোরাম, ওয়েস্ট বেঙ্গল থেকে আসছে, কলকাতা স্পোর্টস ক্লাব থেকে আসছে। তাছাড়া ত্রিপুরা দুইটা টিম থাকছে, ত্রিপুরা হোয়াইট এবং ত্রিপুরা ব্লু। পাশাপাশি আমরা বাংলাদেশ থেকেও টিম আসার কথা, আমরা ওদের ভিসার জন্য একটু লেট হচ্ছে, চেষ্টা করা হচ্ছে যাতে টিম আসে। আমরা খুবই গর্ববোধ করি যে ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশন, রাজ্য সরকার এই টেনিস কমপ্লেক্সের জন্য জমি দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কী সুন্দর সেজে উঠেছে এই টেনিস কমপ্লেক্স, স্টেট টেনিস কমপ্লেক্স। আগামী কেউ রিপোর্ট চ্যানেল দেন।